দেবকুণ্ড শেখ আব্দুর রাজাক মেমোরিয়াল গার্লস মাদ্রাসায় পালিত হল বনমহোৎসব। 1200 ছাত্রী এই উৎসবে অংশ নিয়ে নিজের বাড়িতে বৃক্ষরোপণ ও প্রতিপালনের অঙ্গীকার করেন। ছিলেন ওই মাদ্রাসার প্রধান শিক্ষিকা মুর্শিদা খাতুন ও দেবকুণ্ড পূর্বপাড়া প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক কবিরুল ইসলাম কঙ্ক। কি বলেছেন প্রধান শিক্ষিকা দেখব। আমাদের দেবকুণ্ড শেখ আব্দুর রাজাক মেমোরিয়াল গার্লসের মাদ্রাসার মেয়েরা বেশ কিছুদিন থেকে প্রস্তুতি নিচ্ছিলাম আমরা একটা বনমহোৎসব উৎসব করার জন্য, কিন্তু যেহেতু আমাদের নিজস্ব কোনো জমি বা মাঠ এসব নেই, তাই আমরা বসে ঠিক করি যে আমরা টবেই রুফ গার্ডেনিংয়ের জন্য আমরা প্রক্রিয়া শুরু করেছি। তো সেই মর্মে আমাদের 200 টব রেডি হয়েছে আজকে। 200 টবের মধ্যে বিভিন্ন ধরনের গাছ, যেগুলো টবে হবে সেই ধরনের গাছ আমরা জোগাড় করেছি। জোগাড় করে সেগুলো আজকে রোপণের মধ্যে দিয়ে সচেতনতা বাড়ানোর চেষ্টা করছি। এমনিতেই সারা পৃথিবী জুড়ে এবং আমাদের বিশেষ করে আমাদের ভারতবর্ষ জুড়ে বিভিন্ন প্রান্তরে জলের সংকট, এবং এই জলের সংকটের সঙ্গে কিন্তু অঙ্গাঙ্গি জড়িত আছে আমাদের বৃক্ষরোপণ। নবরায়ণের ফলে যথেষ্ট গাছ কাটা হয়েছে এবং গাছ কাটার ফলে বিভিন্ন জায়গায় যে বৃষ্টির সার্কুলেশন সেটা চেঞ্জ হয়েছে, ভূগর্ভস্থ জলের পরিমাণ একটা সংকট দেখা দিচ্ছে। এইরকম একটা সময়ে ছাত্রছাত্রীর মধ্যে অ্যাওয়ারনেস গড়ে তোলাটা খুবই জরুরি, তাতে গাছের কী ভূমিকা রয়েছে সেই সচেতনতা সারাদিন ধরে আমরা করেছি ক্লাসে। এখন আমাদের ওই বৃক্ষরোপণের মধ্য দিয়ে তাদের বাড়িতেও যাতে গাছ তারা লাগায়, উৎসাহিত হয়, রক্ষণাবেক্ষণ করে বা গাছকে বন্ধু ভাবতে শেখে। পরম বন্ধু হচ্ছে গাছ, নিজস্ব যা জগৎ আছে সব থেকে প্রিয়জন হচ্ছে গাছ, সেই বোধটা লাগিয়ে তোলার জন্য কর্মসূচি।